বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা অরোরা অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। নানা বিতর্ক খেয়ে বৃদ্ধঙ্গুলি দেখিয়ে চুটিয়ে প্রেম করছেন এই প্রেমিক যুগল। কাদের ব্যস্ততার মাঝে অবসর যাপনের জন্য এ জুটি এবার উড়ে গেলেন মালদ্বীপে, তবে এ যাত্রা বেশ চুপিসারেই করেছেন তারা। মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরেও মালদ্বীপ ভ্রমণের দৃশ্য দেখা যায়। শুক্রবার কয়েকটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন মালাইকা। একটিতে দেখা যায় নীল জলে ফাঁসছে প্রমোদ তরি, তাতে বিকিনি পরে শুয়ে আছেন মালাইকা। অন্যদিকে অর্জুন কাপুরের ইনস্টাগ্রাম স্টোরিতে শোভা পাচ্ছে মালদ্বীপের মনোরম দৃশ্য। একটি সেলফিতে অর্জুন কাপুরের আধখানা মুখ, তাতে অভিনেতা প্রশ্ন করেছেন আমি কোথায়। এছাড়াও সমুদ্র সৈকত রিসোর্টের একাধিক ছবি শেয়ার করেছেন এই অভিনেতা। তবে দুজন একসঙ্গে তোলা কোনো ছবি শেয়ার করেনি জুটি। মালাইকা অর্জুনের বিয়ের খবর এর আগে বহুবার শোনা গিয়েছে, যদিও সেসব গুঞ্জনে সীমাবদ্ধ ছিল। তবে এখন শোনা যাচ্ছে খুব শিগগিরই বিয়ে করবেন তারা। কিছুদিন আগে এ বিষয়ে মালাইকা জানান, বিয়ের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং বর্তমানে সময়টা উপভোগ করছেন তারা। 1998 সালে আরবাজ খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মালাইকা অরোরা। 2016 সালে দীর্ঘ 18 বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। 2017 সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা আরবাজের আরহান খান নামে একটি পুত্র সন্তান রয়েছে।